কোনো এক সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন এরকম মিষ্টি তেলাপিয়া মাছ, আপনি বুঝে নেবেন আপনি আর কোথাও না, আপনি আছেন সাতক্ষীরাতে। এই কথা কেন বললাম সেটা আগে বলি। মাছের বাজারে মাছ কিনতে গেলে মাছ বিক্রেতারা শুধু বলে, আফা এদিকে আসে, নিয়ে যান সাতক্ষীরার মিষ্টি তেলাপিয়া মাছ, অনেক মজা লাগে খেতে। তখন আমি মনে মনে বলি, আরে ভাই তুমি কি মায়ের সাথে মামা বাড়ির গল্প শোনাচ্ছ? আমার বাড়ি তো সাতক্ষীরা, আমি মিষ্টি তেলাপিয়া খেয়ে খেয়ে আমার পেটে চর্বি জমে গেছে, তুমি আমাকে মিষ্টি তেলাপিয়ার গল্প শোনাচ্ছ? সেটা কিন্তু মনে মনে বলিস, তারা কিন্তু শুনতে পায়। মাছের ভাগ দেখে ঘরে এসে দেখি আমার সেজো যাবার এদিকে ঘিরের চিংড়ি মাছ রান্না করে রেখেছে। ছোট চিংড়ি দেখে আবার ভাববেন না যে আমরা ছোট চিংড়ি খাই, বড় চিংড়ি কি করি, বড় চিংড়িও কিন্তু আমরা খাই। তো বড় চিংড়ি প্রথমে খাওয়া হয়ে গেছে, আর এখন জাল টানলে ছোট চিংড়ি ওঠে, এই জন্য ছোট চিংড়ি রান্না করেছে। আর এই যেখানে আমি খুন্তি নিয়ে নাড়াচাড়া করছি, আমি কিন্তু রান্না করছি না, আমি জাস্ট শো দেখাচ্ছি। আরে দেখেন না কিছু মানুষ আছে শুধু ঘুরে ফিরে আর শুধু খায়, আমি হলাম তাই, আমি কিন্তু রান্না করছি না, আমি জাস্ট নেড়ে নেড়ে চলে যাচ্ছি, একটু আসছি। বাইন মাছটা কিন্তু আমি রান্না করেছি, আমরা এটাকে বাইন মাছ বলি, আপনাদের এলাকায় কে মাছ বলে কমেন্টসে জানাবেন। এই মাছটা কিন্তু খেতে অনেক স্বাদ লাগে, আর অনেক দামি একটা মাছ, আমার কাছে তো অনেক ভালো লাগে এই মাছ, ছোটবেলা থেকে আমার অনেক পছন্দের একটা মাছ। আমি কিন্তু আজকে মাটির চুলা রান্না করতেছি, মাটির চুলা রান্না করলে কিন্তু তরকারির টেস্ট অনেক ভালো লাগে, আমার কাছে তো তাই মনে হয়, আপনাদের কাছে কি মনে হয় কমেন্টস করে জানাবেন। তারপরে রান্না বাড়া হয়ে গেলে আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার চলে যাব আপনাদের ঘের দেখানোর জন্য, কোন ঘেরে সেই মিষ্টি তেলাপিয়া হয়। এখানে যাই শুধু সাতক্ষীরার তেলাপিয়া, মিষ্টি তেলাপিয়া এত প্রশংসা শুনি, তাই আজকে ভাবলাম যে আপনাদের একটু নিয়ে যাব সেই মিষ্টি তেলাপিয়া মাছ কোন ঘেরে হয় সেটা দেখানোর জন্যই। আপনারা বড় ভিডিও দেখেন না, এখন আর মানুষের ধৈর্য নেই, কারণ বড় ভিডিও কেউ দেখতে চায় না, যার কারণে ছোট ভিডিও করি। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন। এই যে চলে আসলাম সেই মিষ্টি তেলাপিয়া মাছের ঘেরে, এই যেখানে অনেক ঘের, মানে যেদিকে দু চোখ যাবে শুধু ঘের আর ঘের, পানি আর পানি। তো এখানে আমার সেজ ভাসুরের অনেকগুলো ঘের আছে, কিন্তু কোনটা কোনটা আমার সেটা এত মনে নেই, মানে আমি চিনি না আসলে। এই ঘের থেকেই আমার বাসায় মাছ যায়, যে মাছগুলো আপনারা ভিডিওতে দেখেন আমি রান্না করি, অনেক মজা করে ভেজে খাই, তো সেই মাছগুলো কিন্তু এই ঘের থেকেই আমার বাসায় যায়। মাছে ভাতে বাঙালি বলতে আমি সাতক্ষীরার মানুষকে বুঝি, কারণ বিয়ের পরে এসে আমার শ্বশুর বাড়িতে দেখেছি যে তারা ভাতের থেকে মাছ বেশি খায়। যদি কারো আত্মীয় স্বজন সাতক্ষীরায় থাকে তো তারা জানবেন যে সাতক্ষীরার মানুষ কি পরিমাণে মাছ খায়। এখানকার বেশিরভাগ মানুষেরই ঘের থাকে, যার কারণে মাছ আর কিনে খেতে হয় না, এই জন্য হয়তোবা তারা মাছ বেশি খায়। পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, এখানে বসে এক কাপ চা খেতে পারলে মনে হয় আরো বেশি ভালো লাগতো। পরে শীত পর্যন্ত যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে তো আপনাদের ঘের থেকে মাছ ধরা দেখাবো, কিভাবে ঘের ছেঁচার পরে মাছ ধরে। ঘেরে কিন্তু অলরেডি মেশিন লাগিয়েছে আমার সেজো ভাসুর, তো এই ঘের থেকে মাছ ধরার পরে আমি কিন্তু সেই মাছ নিয়ে বাসায় যাব। আমি যখনই বাড়িতে আসি তখনই কম বেশি মাছ নিয়ে যাই, খাওয়ার মাছ দিয়ে দেয়। শুধু মাছ না, ঘেরের পাশে যে তরকারি লাগানো হয় অনেক রকম তরকারি, তো সবকিছুই আমি কিন্তু নিয়ে যাই বাসায় খাওয়ার জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত কেউ দেখে থাকেন তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন, আর ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।